রাধে বন্ধুরা, বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো ভগবানের আশীর্বাদে, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে বলবো, আমাদের অনেক সময় না পূজা দেওয়ার সময় আমরা যেমন সঠিক কাজ করি, অনেক সময় না জেনে ভুল কাজও করে ফেলি। তাই আমরা কিছু সময় নিজেরা অনেক জানি বলে মনে করি, তাই হয়তো আমরা পূজা দিতে পারি, কিন্তু যে সমস্ত বিধবা মায়েরা বোনেরা আছো, তারা পূজা দিতে চাও কিন্তু অনেক সময় না বুঝে তোমাদেরকে হয়তো নিষেধ করে পূজা দিতে। যেমন বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা হয়ে থাকে, সেই লক্ষ্মী পূজার ঘট স্থাপন করা যেতে পারে না, কিংবা বলা হয়ে থাকে হয়তো দুর্গাপূজার দুর্গা অষ্টমী পুজো দেওয়া যায় না, কিংবা শিবলিঙ্গে জল ঢালা যায় না। তাই এগুলি যদি তোমাদের সাথে ঘটে থাকে, তাহলে আজকে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। বন্ধুরা, প্রথমে বলি যে আমরা বাড়িতে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করে থাকি, সেটি অত্যন্ত শুভ এবং বাড়িতে আমাদের লক্ষ্মী শ্রী আনার জন্য এই পূজা করা হয়ে থাকে। তাই এই পূজাটি আমরা মায়েরা বোনেরা করে থাকি। সেখানে আমরা যারা বিবাহিত না সেই সমস্ত বোনেরাও করে থাকে এই পূজা। তবে সেখানে তো কোনো বিধিনিষেধ থাকে না, তাহলে বিধবা বোনেদের দিদিদের কেন বিধিনিষেধ থাকবে? সেই পূজাতে আমরা একটি শ্রী লক্ষ্মী আনার জন্য, ভগবানকে খুশি করার জন্য পূজা করি। তাই আমাদের যদি কোনো বোনরা দিদিরা বিধবা হয়ে থাকেন, তাতে আমাদের তাতে তো কোনো হাত থাকে না, সে তো ভগবানেরই সৃষ্টি না? ভগবানই তো সমস্ত কিছু লিখে রাখেন, বিধাতা লিখে রাখেন, তাই এই ঘটনাটি ঘটেন। তাই এই ঘটনাকে আমাদের মেনে নিতে হয়, কিন্তু পূজার সাথে এটি কোনো মিল নেই। হ্যাঁ, আমাদের সিঁদুর পড়ার ক্ষেত্রে সে বিষয়টি থাকে, কিন্তু ভগবানকে সিঁদুর দান করার ক্ষেত্রে কোনো এতে বিধিনিষেধ থাকে না। কারণ লক্ষ্মীর পাঁচালিতে আমরা পড়তে গেলেই জানা যায় সে পাঁচালিতে আছে, যদি বৈধব্য আসে পরজন্মে আয়ুযুক্ত পতি সে পাবে, এরকমই ধরনের লেখা থাকে। তা পরজন্মে আয়ু যুক্ত যে আমি পতি পাবো, তার জন্য তো এ জন্মে আমাদেরকে ভগবানকে, আমাদের এই লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে হবে পূজার মাধ্যমে। এবং আমরা যে আমাদের যে স্বামী, তাদের সঙ্গে তো আমরা গাঁট ছড়াই, 7 জন্মের জন্য আমরা বেঁধে যাই, এবং আমরা চাই তাদের সঙ্গে 7 জন্ম আমরা জীবন কাটাতে পারি, যেন যেন 7টা জন্ম তাদের সঙ্গে আমাদেরই বিবাহ হয়। তার জন্য তো আমাদের মা লক্ষ্মীকে পূজা করতেই হবে, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া এগুলি তো সম্ভব নয়। তাই আমরা সেই সমস্ত মায়েদের বোনেদের যাদেরকে বারণ করি, নিষেধ করি যে এই প্রত্যেক বৃহস্পতিবারে সিঁদুর দিয়ে ঘট স্থাপন তাদের করা যায় না, বা ভগবানকে সিঁদুর দেওয়া যায় না, এক্ষেত্রে আমরা ভুল বলি। কারণ ভগবানকে তারা যদি শ্রদ্ধা ভক্তির সাথে পূজা না করে, পরজন্মে সে তো সেই এই পুণ্যি ফলটি পাবে না, কারণ ভগবানের আশীর্বাদ তো পাবে না। তাই এবং এই জন্মে হয়তো তাকে এরকম হতে হলো, পরের জন্ম ভগবান তাকে এই পূজার মাধ্যমে সেই দিনটি আর দেখাবেন না। ভগবান খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তাকে তার স্বামীর আয়ুযুক্ত স্বামী তাকে দেবে। তাই অবশ্যই তাকে পূজা করা উচিত, এবং অবশ্যই মায়ের পাঁচালি যেটি আছে সেই পাঁচালিটাও পড়া উচিত। এবং এইভাবেই আমরা দেখা যায় দুর্গাপুজো, দুর্গাষ্টমীর সময় পূজা দিতেও অনেক সময় নিষেধ করা হয়। তবে এটিও করা ঠিক নয়, কারণ এ পূজাতেও কোনো বিধিনিষেধ নেই যে এটিতে কোনো বিধবা মায়েরা বোনেরা কেউ পূজা দিতে পারবেন না, এমন কোনো ব্যাপার নয়। আসলে তাদের হয়তো মন খারাপ থাকে, এই কারণে হয়তো পূজা দেন না অনেকে, কিন্তু এতে কোনো বিধিনিষেধ থাকে না। কিন্তু সিঁদুর খেলা, যেটি সিঁদুর ঠাকুরের দিতে হয় দশমী পূজার দিন, সেটি দেওয়া যায় না, সেটি আমরা সবাই জানি সেটা দেওয়া ঠিক নয়। কিন্তু পূজা আমরা অবশ্যই দিতে পারি, ভগবানকে, মাকে পুষ্পাঞ্জলি অবশ্যই দিতে পারি। এবার বলি আমরা শিবলিঙ্গ, শিব ঠাকুরকে কি পূজা দিতে পারি, সেটিকে ছুঁতে পারি? কারণ তিনি তো মহাদেব, দেবাদিদেব মহাদেব, কারণ তাকে পূজা দিয়ে আমরা পতিদেবের চিন্তা করি, আমাদের যাতে শিবের মতন বর হয়, এমন ভাবে আমরা পূজা দিয়ে থাকি, বা আমরা ভগবানের কাছে চাই, আমাদের মনস্কামনা সেটিই থাকে। তাই আমাদের যদি যে সমস্ত মায়েদের, বোনেদের বা দিদিদের
স্বামী না থাকে তারা কি পূজা দিতে পারে? তাহলে বন্ধুরা বলবো অবশ্যই দিতে পারেন। এই ভগবানকে যদি পূজা দিয়ে সন্তুষ্ট নাই করতে পারেন তাহলে কি করে এই সম্ভব অসম্ভব সম্ভব হবে? তাই আমাদের এ জন্মে আমরা হয়তো সেই সুখটি পেলাম না, ভগবান আমাদের পূজার মাধ্যমে এতটা সন্তুষ্ট হয়ে যাবেন, আমাদের সেই ঘাটতি সেই মনের কষ্টটাও পূরণ করে দেবে এমন একটি পরিস্থিতি আনবে। তাই ভগবানকে শ্রদ্ধার সাথে আমাদের পূজা করতে হয় এবং ভগবানই সেই রাস্তা আমাদের তৈরি করে দেন। এবং অবশ্যই পূজার মাধ্যমে আমাদের পরজন্মের রাস্তাও সুন্দর করে দেবেন যদি আমরা পরজন্ম বিশ্বাস করি। তাই বিশ্বাসে সমস্ত কিছু মেলে, বিশ্বাস না করলে কিচ্ছু মেলে না। ভগবানকে বিশ্বাস করে যদি আমরা পূজা দিই অবশ্যই ভগবানও আমাদের সেই বিশ্বাসের মান রাখবেন এবং ভগবানও আমাদের সমস্ত পথ সুগম করে দেবেন। তাই বিশ্বাসের সাথে পূজা করবে এবং বিশ্বাসের সাথেই এগিয়ে যাবে। পূজা দিতে কোনো বিধি নিষেধ নেই, পূজা দিতে কোথাও কোনো স্থানে নিষেধাজ্ঞা নেই। ভক্তির সাথে পূজা দিলে ভগবান সমস্ত জায়গা থেকেই পূজা নেয়, পূজা নিতে ভগবান বাধ্য হয়। তাই ভগবানকে অবশ্যই পূজা দেবেন এবং নিষ্ঠা ভক্তির সাথে পূজা দেবেন। তাহলে তোমাদের কাছে হয়তো অনেক কিছু থাকবে না, কিন্তু তোমাদের যে মন বড়, অত বড় মন নিয়ে তোমরা পূজা দিচ্ছ, ভগবান তাতেই খুশি হবেন। বন্ধুরা, আজকে তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমরা কিভাবে পূজা দিতে পারি এবং আমরা কারা পূজা দিলে ভগবান অখুশি হবেন না, সেটিও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে তোমাদের পূজা দিতে কোনো অসুবিধা হবে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ করো। এখনকার মতন টাটা, রাধে রাধে।